মটরের তকতকে শাক, আপনারা ভিডিওটি নাটের শেষ পর্যন্ত থাকবেন। কৃষকের বিভিন্ন সবজি মাঠে আমি দেখাবো ইনশাল্লাহ, এবং কার কি নাম বলে চেষ্টা করবো যতদূর সম্ভব দেখানোর জন্য। এটি হচ্ছে গিয়ে ধনে গাছ। এই ধনে গাছে থেকে এই ফুল, ফুলের থেকে ধনে উৎপাদন হয়। এই মাঠে আসার কারণে দেখছি ধনের এত সুন্দর সুগন্ধি সেন্ট এসে বাতাসের সাথে নাকে লাগছে, খুবই সুন্দর লাগছে। এটা কৃষকের প্রাকৃতিক সৌন্দর্য মাঠ। এটি গম, যেটা আমরা রুটি বানিয়ে খেয়ে থাকি বা ময়দা হিসে হয়ে অনেক কিছুই, গম বাদে কোনো খাবারই তৈরি হয় না। এটাই সেই গমের ক্ষেত বা মাঠ। এটি পিএস লাগানো হয়েছে, পিএস গাছ বা চারা, এর গুড়ায় পিএস হয় এবং এর ফুলে কালো হয়, যেটা আমরা খেয়ে থাকি। শাল সর্ষে গাছ, সর্ষে অনেকেই দেখেছেন, এটাকে রায় শস্য বলে। এটা অনেক বড়, দেখুন প্রায় মাথা সমান, ওই দেখুন দাঁড়িয়ে আছে ওদের গলা পর্যন্ত। এই সর্ষে সচরাচর এখন আর দেখা যায় না, দেখুন কত বড়, এটাকে রায় শস্য বলে। ফুল ফুটে আছে, কি ফাইন দেখা যাচ্ছে। এটা ফেসারি গাছ, ফেসারির ডাল হয় এবং ফেসারি কাঁচা খাইতে ভালোই লাগে। এটা ফেসারির খন্দ বা মাঠ। এটি ভেতর শাক, এটি বিভিন্ন ক্ষেতের ভিতরে হয় এবং খেতে খুবই সুসুন্দর লাগে, ভাজি করে খেলে ভেতর শাক বলে। এই শস্যে অনেক মোটা মোটা দেখুন ধরে আছে, কৃষকের মুখে হাসি এই ফল দেখেই, কি সুন্দর। এটা সিমের টাল, দেখুন ফুল ফুটেছে, সিম ধরেছে, কি সুন্দর। এপাশে আবার অন্য অন্য পটলের গাছ দেবে এই টালে, কৃষকের হাতের কাজ। গমে কেবল গম ফুলে গেছে, এগুলো হুল, এগুলো একসময় সোনালি কালার হবে, মানে পেকে গেলে। এটা আর হয়তো জানি না সঠিকভাবে, 15-20 দিনের ভিতরে লাল হয়ে যেতে পারে, কি সুন্দর দেখতে। এটি হলো মটর, যে শাক বা মটর গাছ ডাল হয়। এই শাকটি আমরা শহরে বসে ক্রয় করে খাই। এই দেখুন সেই ফুল মটরের, কি সুন্দর ক্ষেতটা। এটাই মটরের শাক, বা এর থেকেই ডালও হয় ফল থেকে। মসুরি গাছ, মসুরির ডাল হয় এখান থেকে। এই যে ফুল দেখতে পাচ্ছেন, সবুজ আর সবুজ মাঠ, সম্পূর্ণটাই মসুরির ক্ষেত, দেখুন কি সুন্দর। তামুকেরও চাষ হয়েছে, সবুজ আর সবুজ, কি অপূর্ব সুন্দর। এটি গরুর খাবারের সে ঘাস, এখনো বড় হয় নাই, এখানে এ ঘাসের আবাদ। এটা পালং শাক, এখন শীষ পালন হয়ে গেছে। এটি টমেটো গাছ, এটি ধানের স্কিম বা ভুই বা মাঠ, বিভিন্ন রকম বিভিন্নতা বলে। এটা লাগাইছে এইমাত্র, অনেক পরিশ্রম করে শীতের ভিতরে, দেখুন কি সুন্দর রসুনের মাঠটা। এর ভিতরে মেঘনির বাগান, মেঘনি গাছ বৃক্ষ, দেখুন কি সুন্দর দেখতে।